বাবা রাহুল আমায় মেরেছে। আর তুই চলে আসলি কাঁদতে কাঁদতে মার খেয়ে। তুই আমার ছেলে, আমার পুরো 2 মিনিট পরিশ্রমের ফল তুই আমার। এক্ষুনি যা, কেলে আয়, কেলে আয় ওকে, এক্ষুনি যা। কিন্তু মা তো বলে কারোর সাথে মারামারি করা ভালো নয়। আরে তোর মাকে ফাঁক করার দায়িত্ব আমার, তুই মেরে আয় যা, তুই কেলে আয়, নাহলে তোকে আমি বাড়িতে ঢুকতে দেবো না, বলে দিলাম। এদিকে এদিকে এদিকে, ওই যে ওই আন্টিটা দেখছিস না, ওর সাথে যে মেয়েটা আছে, ওই মেয়েটাকে তোকে পটাতে হবে। তুই লাইফে কি করবি না করবি, ফেল হবি পাশ হবি, আমার জেনে কিচ্ছু লাভ নেই, কিন্তু ওই মেয়েটাকে তোকে পটাতেই হবে, বুঝলি? ও কিন্তু বাবা, আমি তো আগে থেকেই একে লাইন মারি। তুই আমারই ছেলে, আজ তুই প্রমাণ করলি তুই আমারই ছেলে। কিন্তু বাবা, ওই আন্টিটা যেমন তোমাকে পাত্তা দিত না, তেমন ওর মেয়েও আমাকে পাত্তা দেয় না। থেকে লাভ কি বল, তোকে ছাড়া খুঁজেছে জবাব।